সম্ভবত আপনি সুনত নামাজের কথা বলছেন জোহরের জহর আসর এশার সালাতের চার রাকাত নামাজ এটা যদি কোনো সুনত উদ্দেশ্য হয় এমনি তো চার রাখাত তো ফরজ তো ঠিকই আছে বদলাবে না কিন্তু সুনত যদি হয় তাহলে উত্তম হচ্ছে দুই দুই রাখাত করে পড়া কিন্তু জোহরের চার রাখাত আগে চার রাখাতের ব্যাপারে হাদিস আসছে যারা সোল্লাস সাল্লাম চার রেখাত একসাথে পড়তেন তো আপনি যদি কোনো আগে আরও সূর্য হেলার পরে চার রেখাত পড়েন তাহলে আপনার চারটা দুইটা একসাথে আদায় হয়ে যাবে জোহরের দুই শূন্যত আদায় হয়ে যাবে আর অতিরিক্ত চার রেখা আদে আদায় হয়ে যাবে আর যদি এমনি পড়েন ভিন্ন ভিন্ন পড়তে চান আগে চার রেখাত পরে আরও দুই দুই রেখাত পড়েন তাহলে সেটাও যায় আছে এখানে হাদিস আছে ভিন্ন ভিন্ন যদি শুধু জোহরের শূন্যত পড়তে চান তাহলে উত্তম হচ্ছে দুই দুই রেখাত দুই রেখাত পড়ে আবার দুই রেখাত পড়া যাতে করে আপনি এই যদি সালাত কায়েম হয়ে যায় যেন বাকি আপনি বাকিটা না পড়েও সলাতে যোগ অর্থাৎ ফরত সলাতে যোগ দিতে পারেন আর যদি আপনি মনে করেন যে আমি বেশি পড়ব তাহলে প্রথমে চার রাঘাত পড়বেন পরে দুই দুই রাঘাত করে আলাদা চার চারাঘাত পড়বেন হাদিস আসরতল্লা সাল্লাহ আসলাম ঠিক সূর্য হেরার পরেই চার রাগাত সলাত আদায় করতেন এবং সেই হাদিয়ার সাব্যস্ত সুতরাং এই সালাত এই সলাকটা চার রাখাতেই পড়বেন এখানে দুই রাগাত না আর যদি এরপরে যেটা শূন্যত আছে জোহরের সেটা দুই দুই রাঘাত করে পড়াটাই উত্তম আরেকটি হাদিস হসরতল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন রাতের সলাত এবং দিনের সালাত দুই দুই আঘাত করে পড়তে তা দ্বারা বোঝা যায় অর্থাৎ সালাতুল লাইলে না নাহারে মাস না তাদের বোঝা যায় যে রাতের এবং দিনের সালাত দুইটাই দুই দুই আঘাত পড়াটাই উত্তম নফল সালাতের বিষয়টি বলছি দুই দুই আঘাত পড়াটা উত্তম তো চার আঘাত পড়লে অসুবিধা হবে না দুই রাঘাত পড়াটা উত্তম বলে মনে হচ্ছে হাদিসের কারণে কেউ কেউ এহাদিসটা দুর্বলের কারণে তারা মনে করে থাকেন যে আঘাত পড়বে দিনের বেলা তা দুই দুই আঘাত করে পড়বে কিন্তু অনেকে আবার রাতের বেলা রাতেও চার আঘাত পাওয়াটাকে অনুমোদন করেছেন ইমামতুলা আলী কিন্তু আসলে সর্বতভাবে উত্তম হচ্ছে নফল সাল সবসময় দুদিন আঘাত করে পড়াটাই উত্তম দিনে হোক বা রাতে হোক